আজ আমরা আলোচনা করব একজন সিকিডি পেশেন্টের ডায়েট প্ল্যান কি হওয়া উচিত। যখনই আমাদের পরিবারের কোনো একজন মানুষের কোনো প্রকারের কিডনির সমস্যা হয়, সাথে সাথেই আমাদের পরিচিত মানুষরা বিভিন্ন প্রকারের পরামর্শ দিয়ে থাকেন। তারা বলে থাকেন, অমুক মানুষের কিডনির সমস্যা রয়েছে, ডাক্তারবাবু তাকে এই সমস্ত খাবার খেতে নিষেধ করেছে, তুমি এই সমস্ত খাবার কিন্তু খাবে না। আবার অনেকে বলে থাকেন যে অমুক মানুষের ডায়ালিসিস চলছে, ডাক্তারবাবু তাকে এই সমস্ত খাবার খেতে অ্যালাউ করেছে, তোমার তো সবে মাত্র শুরু, তুমি কেন খেতে পারবে না। এই সমস্ত প্রত্যেক দিন বিভিন্ন প্রকারের মিসকনসেপশন শুনতে কিন্তু আমরা অভ্যস্ত। তাই আমি সবসময়তে বলে থাকি, আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন, আপনার ডায়েট প্ল্যান আপনার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে বানান, একজন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নিয়ে বানান। তার কারণ, একজন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, একজন কিডনি ফেলিওরের পেশেন্ট এবং যে পেশেন্টটির ডায়ালিসিস চলছে, তিনজনেরই কিন্তু ডায়েট প্ল্যান আলাদা আলাদা হওয়া উচিত। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা আলোচনা করব একজন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের ডায়েট প্ল্যান কী কী হওয়া উচিত। সে ডায়েট প্ল্যানের মাধ্যমে যাতে কিডনি পেশেন্টটির কিডনি ফাংশনিং ঠিকঠাকভাবে হতে পারে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে কোনো প্রকারের কোনো নেগেটিভ এফেক্ট যেন না পড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন বা আপনার পরিবারের কোনো মানুষ কিডনির সমস্যায় ভুগছেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য যথেষ্ট ইনফরমেটিভ হবে বলে আমার বিশ্বাস। যে মানুষটি এক মাসের থেকেও বেশি কিডনির সমস্যায় ভুগছেন, সেই পেশেন্টটিকে কিন্তু আমরা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট বলে থাকি। আমরা সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকি, সেই সমস্ত খাবারকে যদি বায়োলজিক্যালি ভাগ করি, তাহলে প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো কার্বোহাইড্রেট, একটি হলো প্রোটিন, একটি হলো ফ্যাট এবং একটি হলো ভিটামিন এবং মিনারেল। আমরা প্রথমে আলোচনা করে নেব কার্বোহাইড্রেট নিয়ে। আমরা সারাদিনে যত পরিমাণ কার্বোহাইড্রেট খাই, তার বেশিরভাগ কার্বোহাইড্রেটই কিন্তু ভাত, রুটি বা মুড়ির মধ্যে দিয়ে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। এখন যদি আপনি একজন কিডনি পেশেন্টের সাথে সাথে ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু ডায়াবেটিসের জন্য কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে সমস্ত বিধিনিষেধ আপনি মেনে চলছেন, আপনার কিডনি সমস্যার জন্যও কিন্তু সেই সমস্ত বিধিনিষেধ মেনে চলা উচিত। কিন্তু যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে, তাহলে কিন্তু এই বিষয়ে আপনার তেমন কোনো বিধিনিষেধ নেই। আপনার যদি ইচ্ছে হয় আপনি সারাদিনে একটা দুটো মিষ্টি খেতে পারেন, আপনার যদি ইচ্ছে হয় আপনি সারাদিনে এক কাপ চা চিনি দিয়ে খেতে পারেন, কিন্তু মুড়ির বিষয়ে আপনি অবশ্যই মনে রাখবেন মুড়ির মধ্যে যেন অতিরিক্ত লবণ ব্যবহার করা না থাকে। মুড়ি খেলে আপনি লবণ ছাড়া মুড়ি খাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন, তাহলে এই বিষয়গুলোর দিকে আপনার অবশ্যই নজর দেওয়া উচিত। এখন আসা যাক ফ্যাট প্রসঙ্গে। দেখুন, সারাদিনে খাবারের মধ্যে দিয়ে যে সমস্ত ফ্যাট আমাদের শরীরে প্রবেশ করে, তার বেশিরভাগ ফ্যাটই কিন্তু আমরা পেয়ে থাকি তেলের মধ্যে দিয়ে, অর্থাৎ ভোজ্য তেল বা রান্নার তেলের মধ্যে দিয়ে। একজন কিডনি পেশেন্টের যখনই কিডনির সমস্যা শুরু হয়, সাথে সাথেই আমরা বাড়ির মানুষরা তাকে সেদ্ধ খাবার, তেল ছাড়া খাবার, মশলা ছাড়া খাবার খেতে বাধ্য করি। এখন দেখুন, সে খাবারটির মধ্যে তেল, মশলা, লবণের পরিমাণ কম থাকার জন্য সে খাবারটির স্বাদ তেমন একটা থাকে না। তার ফলে প্রথম প্রথম দুই চার দিন খেলেও পরবর্তী ক্ষেত্রে পেশেন্ট কিন্তু সেই সমস্ত খাবারকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে, এবং খাবার অ্যাভয়েড করার সাথে সাথে সে পেশেন্টের শরীরে দুর্বলতার মতন সমস্যা সৃষ্টি হয়। পেশেন্টের মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসে। আপনাদের জানিয়ে রাখি, একজন কিডনি পেশেন্টের তেলের বিষয়ে কোনো প্রকারের কোনো বিধিনিষেধ নেই। একজন সুস্থ মানুষ যে পরিমাণে তেল খাচ্ছেন, কিডনি পেশেন্ট কিন্তু সেই পরিমাণেই তেল খেতে পারেন। তেল বলতে আপনি বাদাম তেল খেতে পারেন, আপনি সর্ষের তেল খেতে পারেন, আপনি রাইস ব্র্যান অয়েল খেতে পারেন, আপনি সানফ্লাওয়ার অয়েল খেতে পারেন, আপনি যে কোনো প্রকারের তেল খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, ডোবা তেলে ভাজা খাবার এবং বেশি তেল মশলাযুক্ত খাবার একজন কিডনি পেশেন্টের সাথে সাথে একজন সাধারণ মানুষের জন্য কিন্তু ততটাই ক্ষতিকারক। দেখুন, কোনো খাবারের মধ্যে অল্প ঘি দেওয়া হয়েছে,
তাই বলে সে খাবারটি একজন কিডনি পেশেন্টের খাওয়া যাবে না, এই সমস্ত মিসকনসেপশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে অতিরিক্ত পরিমাণে কিন্তু ঘি মাখন একজন কিডনি পেশেন্টের স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে। এখন আসা যাক মশলা বিষয়ে। একটি সাধারণ পরিবারের রান্নাঘরে যে সমস্ত মশলা থাকে প্রত্যেকটি মশলা কিন্তু একজন কিডনি পেশেন্ট নির্দ্বিধায় খেতে পারেন। অর্থাৎ জিরে, ধনে, লঙ্কা প্রত্যেকটি মশলা কিন্তু সে পেশেন্টটি খেতে পারেন। শুধুমাত্র হলুদের বিষয়ে একটু সতর্ক থাকবেন, তার কারণ হলুদের মধ্যে যে মেডিসিনাল প্রপার্টি কার্কিউমিন রয়েছে, সে কার্কিউমিন যদি একজন কিডনি পেশেন্টের শরীরে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করে, সে পেশেন্টটির শরীরে কিন্তু ইউরিনারি অক্সালেটের মাত্রা বৃদ্ধি হতে পারে। আর এই ইউরিনারি অক্সালেট কিডনি পেশেন্টে কিডনি স্টোনের মতন সমস্যার সৃষ্টি করতে পারে। তবে আপনার ইমিউনিটির কথা মাথায় রেখে আপনার রান্নার থেকে কিন্তু হলুদ কোনো মতেই বাদ দেবেন না। সারাদিনে আপনার যে সমস্ত রান্না হয়ে থাকে প্রত্যেকটি রান্নার মধ্যে কিন্তু আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তার কারণ বেকিং সোডা আমাদের শরীরের অ্যাসিডকে নিউট্রালাইজড করতে সাহায্য করে, যা একজন কিডনি পেশেন্টের জন্য যথেষ্ট লাভদায়ক। আবার লবণের ক্ষেত্রে দেখুন, একজন কিডনি পেশেন্টের সারাদিনে 3-5 গ্রাম লবণ খাওয়া উচিত। আপনাদের জানিয়ে রাখি, 1 চা চামচ লবণের ওজন প্রায় 5 গ্রাম হয়ে থাকে। তাই কোনো দিনই 1 চা চামচের থেকে বেশি লবণ খাবেন না। চেষ্টা করবেন 1 চা চামচের থেকে যতটা সম্ভব কম করে দেওয়া যায়। আপনাদের সুবিধার্থে বলে রাখি, সারাদিনে 1 চা চামচ লবণ নিয়ে আপনারা সেটা পুড়িয়া বানিয়ে রাখুন। আপনার বাড়িতে যখন রান্না হবে তখন সেই রান্নার থেকে আপনার খাবার লবণ ছাড়া তুলে রেখে বাড়ির লোকের রান্না হোক, তারপর আপনি খাবার খাওয়ার সময়তে ওই 1 চা চামচ লবণের থেকে অল্প পরিমাণ লবণ সেই খাবারের মধ্যে ছিটিয়ে নিয়ে খান। সাধারণভাবে যখন লবণ আমরা রান্না করি, লবণের লবণাক্ত ভাব বা নোনতা ভাব কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু কাঁচা অবস্থায় খেলে লবণের লবণাক্ত ভাব অনেকটা বেশি থাকে। কিডনি পেশেন্টদের কখনোই নো সল্ট সাবস্টিটিউট, লো সোডিয়াম সল্ট বা রক সল্ট বা সৈন্ধব লবণ খাওয়া উচিত নয়। তার কারণ এই সমস্ত লবণের মধ্যে পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে, যা একজন কিডনি পেশেন্টের জন্য কিন্তু যথেষ্ট ক্ষতিকারক হতে পারে। তাই সাধারণ খাদ্য লবণই কিন্তু আপনাদের খাবারের সাথে আপনারা ব্যবহার করবেন। নোনতা খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। অর্থাৎ মনে করুন, আপনার রান্নার মধ্যে আপনি লবণ কম ব্যবহার করলেন বা লবণ দিলেন না, এদিকে আপনি নোনতা বিস্কুট খাচ্ছেন, আপনি আচার খাচ্ছেন, সস খাচ্ছেন, পাঁপড় খাচ্ছেন, এই প্রত্যেকটি খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। তাই একজন কিডনি পেশেন্টের এই সমস্ত খাবার অ্যাভয়েড করে চলা উচিত। প্রোটিন আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম, একজন কিডনি পেশেন্টের কিন্তু প্রোটিন বিশেষ দরকার। আমরা যখনই দেখি কিডনি পেশেন্টের ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে সে পেশেন্টটির প্রোটিন খাওয়া বন্ধ করে দিই। দেখুন, প্রোটিন বন্ধ করে দিলে সে পেশেন্টটির ক্রিয়েটিনিনের মাত্রা কম হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু প্রোটিন বন্ধ করে দেওয়ার জন্য সে পেশেন্টটির রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসবে। সে পেশেন্টটির শরীরে বিভিন্ন প্রকারের ইনফেকশন দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত ইনফেকশন অনেক কিডনি ডিজিজের পেশেন্টটিকে কিডনি ফেলিওরের পেশেন্ট তৈরি করতে খুব একটা বেশি সময় নেয় না। সব সময় চেষ্টা করবেন প্ল্যান্ট বেসড প্রোটিন খাওয়ার জন্য, অর্থাৎ উদ্ভিদজ প্রোটিন। উদ্ভিদজ প্রোটিন বলতে আপনি যে কোনো প্রকারের সয়া প্রোডাক্ট খেতে পারেন, অর্থাৎ আপনি সয়া চাঙ্ক বা সয়া বড়ি খেতে পারেন, আপনি সয়াবিন খেতে পারেন, সয়া মিল্ক খেতে পারেন, আপনি টোফু খেতে পারেন, আপনি সয়া পাউডার আটার সাথে মিলিয়ে রুটি বানিয়ে খেতে পারেন। এই প্রত্যেকটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আপনি ডাল খেতে পারেন, ডালের মধ্যে ভালো পরিমাণ প্রোটিন রয়েছে। মোটামুটি 1 বাটি ডালের মধ্যে প্রায় 6 গ্রামের মতন প্রোটিন থাকে। তবে ডাল খাওয়ার সময় অবশ্যই একটি সতর্কতা আপনাদের অবলম্বন করা উচিত। ডালটিকে আপনারা চেষ্টা করবেন তার আগের দিনে রাত্রিবেলা ভিজিয়ে রাখার জন্য, তার পরের দিন সকালবেলা 2-3 বার সেই ডালটিকে ধুয়ে নিয়ে তারপরে আপনারা রান্না করবেন। সেক্ষেত্রে কি হয়, ডালের মধ্যে যে অতিরিক্ত পটাশিয়াম এবং ফসফরাস থাকে তার মাত্রা কিন্তু অনেকটা কমে যায়। আবার যদি আপনি একজন নন ভেজিটেরিয়ান মানুষ হয়ে থাকেন, তাহলে সারাদিনে আপনি একটা ডিম খেতে পারেন, আপনি 1 পিস ছোট সাইজের মাছ খেতে পারেন, মাসে 2-3 দিন অল্প পরিমাণে চিকেন খেতে পারেন। তবে প্রতিদিন মাছ মাংস এভাবে আপনারা খাবেন না। একজন কিডনি পেশেন্টের সবসময় চেষ্টা করা উচিত ভেজিটেরিয়ান ডায়েট প্ল্যান মেনটেন করার জন্য। গবেষণায় দেখা গেছে যে সমস্ত পেশেন্টরা ভেজিটেরিয়ান, তাদের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা যত দ্রুত বৃদ্ধি পায়, তার থেকে একজন নন ভেজিটেরিয়ান মানুষের রক্তে কিন্তু ক্রিয়েটিনিনের মাত্রা তার থেকেও বেশি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফল,
আমরা সবাই জানি যে প্রত্যেকটি ফল ভিটামিন এবং মিনারেলের খুব ভালো উৎস, কিন্তু মিনারেলের মধ্যে এমন দুটি মিনারেল রয়েছে যে মিনারেলগুলি একজন কিডনি পেশেন্টের জন্য যথেষ্ট ক্ষতিকারক। তার মধ্যে সর্বপ্রথম রয়েছে ফসফরাস এবং দ্বিতীয়টি রয়েছে পটাশিয়াম। তাই আপনি সবসময়তে চেষ্টা করবেন আপেল, নাশপাতি, পেয়ারা, পেঁপে এবং আনারস, এই পাঁচটি ফল ছাড়া আপনি কোনো প্রকারের কোনো ফল খাবেন না যদি একজন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন। সবজি, দেখুন ফলের মতনই যে সমস্ত সবজির মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে বা ফসফরাসের মাত্রা বেশি রয়েছে সেই সমস্ত সবজিগুলি একজন কিডনি পেশেন্টের অ্যাভয়েড করে চলা উচিত। এখন দেখুন একজন সাধারণ মানুষের কোন সবজিটির মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে, কোন সবজিটির মধ্যে ফসফরাসের মাত্রা বেশি রয়েছে নির্ধারণ করা একদমই অসম্ভব। আপনাদের সুবিধার্থে বলি, কোনো প্রকারের কোনো লিফি ভেজিটেবল অর্থাৎ পাতাযুক্ত সবজি, যে কোনো প্রকারের শাক পাতা, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, ওলকপি, এই সমস্ত সবজিগুলি আপনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। রুট ভেজিটেবল অর্থাৎ মাটির নিচে যে সমস্ত সবজি হয় তার মধ্যে শুধুমাত্র আপনার গাজর, মূলো এবং পেঁয়াজ, এই তিনটি সবজি একজন কিডনি পেশেন্ট খেতে পারেন। বাদ বাকি যে সমস্ত সবজি আছে, মাটির নিচে যে সমস্ত সবজি হয় প্রত্যেকটি সবজি কিন্তু একজন কিডনি পেশেন্টের জন্য ক্ষতিকারক হতে পারে। আলু থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন, আলু আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে একজন কিডনি পেশেন্ট কী সবজি খাবেন? অর্থাৎ গাছের মধ্যে যে সমস্ত সবজিগুলি ধরে, যেমন মনে করুন বেগুন, ঝিঙে, ভেন্ডি, তেঁতো করলা, লাউ, কুমড়ো, এই সমস্ত সবজি কিন্তু একজন কিডনি পেশেন্ট খেতে পারেন। তবে কিডনি পেশেন্টের সবজি খাওয়ার সময়তে লিচিং প্রসেস অবশ্যই মেনটেন করা উচিত। দেখুন লিচিং প্রসেস বলতে আপনাদের বলে রাখি, প্রত্যেকটি সবজিকে ছোট ছোট টুকরো কেটে সেই সবজিটিকে অন্তত 2 ঘন্টা জলে ভেজাবেন। তারপর সেই সবজিটিকে একবার সেদ্ধ করে নিয়ে জলটিকে ফেলে দেবেন। এতে কি হয়, সবজির মধ্যে যে সমস্ত পটাশিয়াম এবং ফসফরাস থাকে তার মাত্রা কিন্তু অনেকটা কমে যায়। তারপর সেই সবজিটি রান্না করে একজন কিডনি পেশেন্টকে আপনারা খাওয়াতে পারেন। এই সমস্ত বিষয় ছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।